রেঞ্জ নেম এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা আসলে ইউজ হয় যারা এক্সেলে অনেক বেশি এক্সপার্ট, তারা এই জিনিসটা ইউজ করে। আপনি যখন এক্সেলে অনেক বেশি যদি আপনার কাজ করা হয়, আপনি দেখা যাবে একটা সময়ে যে যখন আপনি খুব এক্সপার্ট হয়ে যাবে তখন হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি রেঞ্জ নেমের অ্যাকচুয়ালি এটার পারফরমেন্সটা কী পরিমাণ ভালো। তো এখানে রেঞ্জটা আপনি যখন রেঞ্জ বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি একটা কলাম বা একটা রো বা কিছু কলাম কিছু রো নিয়ে একটা ডাটা আপনি সিলেকশন করে ওটার একটা নাম দিতে হবে। যেমন এখানে যে রিভার্স দেখতে পাচ্ছেন, আমি রিভার্সটাকে আমি যদি সিলেক্ট করি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে, আমি এখানে থেকে এটাকে নাম দিব, এটার নাম দিব রিওয়ার্ডস দিয়ে আমি এন্টার দিব। এরপরে আমি স্পোর্টস পারফরমেন্স যেটা সেটা আমি সিলেক্ট করলাম, করে এখানে আমি একটা নাম দিলাম এসপি দিয়ে এন্টার। এরপরে যেখানে মার্কস দেখতে পাচ্ছেন, মার্কসের এটা আমি পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমি দিব মার্কস। তো এরপরে আমি আরেকটা সিলেক্ট করছি যে এই যে তিনটা কলাম আমি একসাথে সিলেক্ট করব। এখানে কলামের আমি কল নাম দিয়ে আমি এটাকে সেভ করলাম। তো এখানে এখানে এইগুলোর আসলে সুবিধাটা কি এগুলো আপনারা এখন দেখেন। আমি প্রথমে যেটা করব, আমি যদি রিভার্সে ক্লিক করি তাহলে দেখেন যে সেই রেঞ্জটা সে সরাসরি সিলেক্ট করলো, এটা আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করা লাগছে না, এটা হলো এক ধরনের সুবিধা। এরপরে মার্কস দেখেন, এটা এক ধরনের সুবিধা। তো সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হলো আমি যখন ফাংশনে ইউজ করব, ফাংশনে আমি কীভাবে লিখছি যদি আপনি এটা না জানেন এটা কোনো সমস্যা নেই, সামনে আসবে। আপনি জাস্ট দেখেন যে রেঞ্জ যে নেমটা এটা কীভাবে আমাকে হেল্প করে। আমি এটা সামেশনটা আমি নিলাম, সামটা নেওয়ার পরে আমি রিওয়ার্ডস দিয়েছিলাম। দেখেন যে এখানে নিচে যেসব জিনিসগুলো দেখছেন এগুলো আর দিয়ে, এগুলো কিন্তু সব হলো ফাংশন যেগুলো অলরেডি বিল্ট ইন আছে। এটার সাথে রিওয়ার্ডস নিচে দেখেন যেটা একটু আগে আমি সেভ করেছি সেটাও এটার ভিতরে চলে এসেছে। তা আমি যদি এটা সিলেক্ট করে আমি যদি ট্যাব দিই তাহলে এটা অ্যাড হয়ে যাবে, এবং আমি এন্টার দিলে যেটা সুবিধা, এই পুরাটা আমি জাস্ট এই রিওয়ার্ডসের ভিতর দিলেই পুরাটাকে সে ক্যালকুলেট করে ফেলবে এবং সাম করে ফেলবে। এবং এখন দেখেন মার্ক এবং এখানে স্পোর্টস পারফরমেন্স এই দুটো আমি কীভাবে ইউজ করব। মার্কস মাল্টিপ্লাই দেখেন বাম দিকে এটা সিলেক্ট হয়েছে। এরপরে আরেকটা ছিল হলো এসপি, এই দুইটা নিয়ে আমি যদি এন্টার দিই তাহলে দুইটার মাল্টিপ্লাই এই রুমের জন্য দুইটার মাল্টিপ্লাই যেটা হয় সেটা আমাকে এটা সে করে দিল। তো এভাবে আপনি রেঞ্জ যদি আপনার কাছে সিলেক্ট করা থাকে তাহলে এইভাবে আপনি ওই ভ্যালুগুলো নিয়ে সরাসরি ফাংশনের ভিতরে ইউজ করতে পারবেন। আর ফাংশনের ভিতরে ইউজ করতে গেলে আরেকটা ওয়ে আমি আপনাদেরকে দেখাই, সাম লিখে বা আপনি যে ফাংশনটা নেন সেটা লিখে আপনি যদি ফর্মুলার ভিতরে ইউজ করতে চান, এখানে দেখেন ইউজ ইন ফর্মুলা, এটা ড্রপ ডাউনে গেলে আপনি যতগুলো ফর্মুলা আপনি রেঞ্জ নেম আপনি অ্যাড করেছেন সবগুলো এখানে আসবে। এখানে আমি যদি রিভার্স দিয়ে দিই, দিয়ে এন্টার দিই, এখান থেকেও পারবেন, আপনার ম্যানুয়ালি টাইপ করতে হবে না। আর এরপরে এই যে রেঞ্জগুলো, যে আমি যদি এখানে এতটুকু সিলেক্ট করি এইটুকু আমি একটা রেঞ্জ হিসেবে নিব, সেটা যদি আমি করতে চাই এখানে দেখেন সিলেক্ট করার পরে ক্রিয়েট ফ্রম সিলেকশনে যে আপনি টপ রো লেফট কলাম এগুলো যদি নিতে চান, যদিও এটা কোনো হেডার নাই যার কারণে আমি এগুলো সিলেক্ট করছি না, কিন্তু এখানে দেখেন আমি যদি এটা সিলেক্ট করা অবস্থায় যদি এবার আমি দিই কী হয়, এখানে দেখেন সে অটোমেটিকলি সে টপ রো সিলেক্ট করেছে, কারণ সে দেখতে মানে এভাবে ইন্টেলিজেন্ট যে এটার ভিতরে যে কোডিং করা আছে সেটার মাধ্যমে সে অটোমেটিকলি বুঝে যাচ্ছে যে এটা টপ কলামটা এখানে ডিফাইন করা হয়েছে। তো এটা দিয়ে আমি যদি ওকে দিই, আমি যদি মনে করি যে আমি নেম যেসব রেঞ্জ নেম যেগুলো আমি অ্যাড করেছি সেগুলো আমি ডিলিট করতে চাই, সেটা ডিলিট করতে গেলে নেম রেঞ্জের উপর ভিতরে গেলে এই নেম রেঞ্জ এটা পাবেন। এটার ভিতরে দেখেন যে আমি যেগুলো তৈরি করেছি সেগুলো এখানে আছে, এগুলো যদি আমি মডিফাই করতে চাই এখান থেকে এডিটে যাব। যেমন রিওয়ার্ড যেটা এটা আমি এডিটে গেলে এখান থেকে আপনি মডিফাই করতে পারবেন, এই যে এখানে আপনি ভ্যালু চেঞ্জ করে দিতে পারবেন, রিওয়ার্ডসের ভিতরে দেখেন কতটুকু সিলেক্ট হয়ে আছে, এভাবে আপনি এটাকে মডিফাই করতে পারবেন যদি আপনি চান। এরপরে এটার ভিতরে আপনি চাইলে নতুন অ্যাড করতে পারবেন, অথবা আপনি এখানে এগুলোকে আপনি যদি ডিলিট করতে চান, আমি যদি শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করে আমি যদি ডিলিট দিই যেগুলো আছে সবই এখান থেকে ডিলিট হয়ে যাবে। এই কয়েকভাবে আপনি আর কি রেঞ্জ নেম যেটা সেটা কন্ট্রোল করতে পারবেন।